जुमला था, हमें पता है कि चाय से शुरू हुई थी आपकी सरकार, गाय पे अटक गए और विकास के पापा रास्ते में भटक गए। हमें पता है कि बेटियां दगा खा रही हैं और बेटे धोखा खा रहे हैं, कि मजदूर गोली खा रहा है, कि किसान जहर खा रहा है। हमें पता है कि नरेंद्र मोदी के जमाने में कौन कहता है कि भारत भूखा मर रहा है, सब कुछ ना कुछ खा ही रहे हैं। लेकिन हम सिर्फ आपको इतना बताना चाहते हैं, मोदी जी की लड़ाई अभी खत्म नहीं, लड़ाई अभी शुरू हुई है। ये तो अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। और आप जो ये बंगाल के लोगों से डरते हैं ना, कि इनका तो कोई पता नहीं, इतना कुछ समझाते हैं, इनको इतना हैरान करते हैं, इतना ईडी सीबीआई सब भेजते हैं, फिर भी बंगाल के लोग ममता बनर्जी को वोट देते हैं, ये डर हमको अच्छा लगा। ये डर हमें अच्छा लगा, ये जो आप बंगाल के लोगों से डरते हैं, ममता बनर्जी जी से डरते हैं, ये हमको अच्छा लगा। अभी अपने कथा बोलते चाहिए, देखो नहीं लड़ाई সায়নী ঘোষকে শুধু জেতানোর নয়, মমতা ব্যানার্জিকে জেতানোর নয়, এই লড়াই নিজেকে জেতানোর। আগামী দিন ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার, এই ভয়াবহ পরিকল্পনা যে এক দেশ, সেই দেশের একটাই পার্টি ভারতীয় জনতা পার্টি এবং তার একটাই লিডার নরেন্দ্র মোদি, এটা গণতন্ত্র হতে পারে না। তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে, সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করতে হবে, নিজের অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে। এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নয়, এই লড়াই গোটা ভারতবর্ষের লড়াই, এই লড়াই এই রাজ্যের মানুষের লড়াই। তাই এই লড়াই চোখে চোখ রেখে লড়তে হবে, এই লড়াই উদাত্ত কণ্ঠে জয় বাংলা বলে লড়তে হবে। বলবেন তো জয় বাংলা, বলবেন তো জয় বাংলা। আমি আপনাদের কথা দিচ্ছি, বিগত 63 দিন আমি প্রচার করছি, 10ই মার্চ থেকে শুরু করে, এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যতটুকু সায়নী ঘোষকে দিয়েছেন তার 3 গুণ আপনারা ফেরত পাবেন আগামী 5 বছরে যদি আপনারা আমাকে মনোনীত হন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সায়নী ঘোষ আপনাদের একবারের নয়, আপনাদের বারবারের সাংসদ হতে এসেছে, মাথায় রাখবেন। কারণ খেলা হবে, বাংলার মানুষ খেলবে, তৃণমূল কংগ্রেস তো এবার গ্যালারিতে বসে থাকবে, বাংলার মানুষ এবার মাঠে থাকবে এবং বাংলার মানুষ একটার পর একটা গোল দেবে বিজেপিকে। তাদেরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না, যারা সামনে বিজেপির বিরোধী এবং পেছন থেকে বিজেপির সঙ্গে হ্যান্ডশেক করে। সিপিএমকে ভোট দেবেন না, সিপিএম ইদানিং বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 2000 করে দেবো। 34 বছর শাসনে ছিলেন, কোনোদিন মা বোনের হাতে 20 টাকা দেননি, কোনোদিন 20 টাকা দেননি। আর অন্যদিকে বিজেপি একদিন বলছে যে আমরা এলে 3000 টাকা দেবো, তো অন্য রাজ্যগুলো যেখানে তোমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে দাও না বাপু, সেখানে দিতে পারোনি। আবার অন্য লিডার বলছে না আমরা একেবারে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহে প্রাণ আছে কারোর ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে, কারোর ক্ষমতা নেই। একজন গরিব দুঃখী নিডি প্রয়োজনীয় একজন মহিলা যে একটা বুথের, একটা প্রত্যন্ত গ্রামের একটা বুথে 3 জন বাচ্চাকে নিয়ে বসে থাকে, তার কাছে 500 টাকার জোর 1000 টাকার জোর কি, যতক্ষণ না তার জায়গায় থাকবেন ততক্ষণ বুঝতে পারবেন না। এই জোর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, তার বর তাকে দেয়নি, তার বাপের বাড়ি তাকে দেয়নি, তার কন্যা তার পুত্র তার সন্তান তাকে দেয়নি, তার কথা যদি কেউ ভেবে থাকে তার নাম দিদি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 34 বছর সিপিএম ভাবেনি, এখন রুটি রুচি রুচি, রুটি মানে নিজেদের জন্য লাচ্ছা পরোটা বাটার নান পেটাই পরোটা ঘুগনি মহাকরণে বসে, আর বাংলার মানুষের জন্য পিঁপড়ের ডিম মাখা ভাত রুচি। দিনের পর দিন হরতাল, ফ্যাক্টরি বন্ধ, উষা কারখানা বন্ধ করে সাউথ সিটি মল, সুলেখা বন্ধ, কৃষ্ণা গ্লাস বন্ধ, একটার পর একটা কটা নাম দেবো আপনাকে, যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি, যাদবপুর বিধানসভাতে একের পর এক কারখানা বন্ধ, হরতাল, বন, স্ট্রাইক, ধর্মঘট, এবং তারপর পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কড়া নেড়ে কৌটো নাড়ানো রুজি। এবং রুচি, আপনাদের রুচি নিয়ে বাংলার মানুষকে আমাদের অবগত করতে হবে না, আপনাদের রুচি হচ্ছে নেতাই, আপনাদের রুচি হচ্ছে নন্দীগ্রাম, আপনাদের রুচি হচ্ছে মরিচাপি, ছোট হাঙ্গারিয়া, সাইবাড়ি, বিজন সেতু। বাংলার মানুষ 34 বছর আপনাদেরকে দেখেছে, আগামী 64 বছর আপনাদেরকে ফেরাবে না, এই বিশ্বাস আমাদের আছে। এখন শূন্যে আছেন, এরপর মাইনাসে গিয়ে ঠেকবেন, মাইনাসে গিয়ে ঠেকবেন। আগে বিধানসভায় 5-10টা সিট নিয়ে আসুন,
আগে প্রধান বিরোধী দল হয়ে দেখান, মমতা বন্দ্যোপাধ্যায় লেভেলে এসে টক্কর দিন, দিল্লি আমি বহ দূর অ্যাকোরেট। এবং নরেন্দ্র মোদীকে বলে দিচ্ছি, যদি ভেবে থাকেন যে ধমকিয়ে চমকিয়ে ইডি সিবিআই আইটি এসব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবে, তৃণমূল নেতা কর্মী অপোজিশন গোটা ভারতবর্ষে তাদের ভয় দেখাবেন, তাহলে মাথায় রাখবে যে ইয়ে সর কটেগা লেকিন ঝুকেগা নেই, না মে তৃণমূল কংগ্রেস রুকেগা। আপনারা যদি মনে করেন ইডি সিবিআই লেলিয়ে দিয়ে জেরা করে ইন্টিমিডেট করে অ্যারেস্ট করে আমাদের আওয়াজটাকে কমিয়ে দিতে পারবেন, আমাদের কণ্ঠকে রোধ করে দিতে পারবেন, গলাটা কেটে দেবেন, তারপরেও যে শব্দটা সব থেকে জোরে বেরোবে সেটা হচ্ছে জয় বাংলা, মাথায় রাখবেন। আমরা ভয় পাই না কাউকে, আমরা সত্যের পথে থাকি, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, যে আপনাদের পাশে থেকেছি আজকে আপনাদের বাড়ির বিপদ আপদ, আজকে ছোট থেকে বড় যাই ঘটে যাক না কেন, আপনার পাশে কোনো বিজেপি থাকে না, কোনো সিপিএম থাকে না, কোনো কংগ্রেস থাকে না, যদি কেউ থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে আপনার বিপদে আপদে আপনার প্রয়োজনে এক ডাকে যদি আপনার বাড়িতে কেউ পৌঁছে যায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আজকে ইয়াস আমফান ফটি, একটার পর একটা বিপর্যয়, একটার পর একটা দুর্যোগ আমাদের ছেলেপুলেরা মাঠে নেবে। একদিন মা ক্যান্টিন চালাই না আমরা, 365 দিন রেড ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালানো যায় না। কাজে আমরা নিজেদের কথা নিজে বলি না, আমরা মমতাদির গুণগান গাই, কারণ মমতাদি এই রাজ্যকে নিজের বাড়ির মতো দেখে এবং এই রাজ্যের মানুষকে নিজের পরিবারের লোকজনের মতো দেখে। মমতাদির পাতে যদি একটা রুটি থাকে তার এক টুকরো নিজে খাবেন, বাকিটা আপনাদের মধ্যে দিয়ে দেবেন, সেই হচ্ছে মমতা। কাজে নিজের নৈতিক দায়িত্বের জায়গা থেকে, যারা ধর্মের নাম করে, আমরা কোনোদিন ভাবিনি, আমরা রাজনৈতিক স্লোগান সবসময় বলেছি জয় হিন্দ, আমরা বলেছি বন্দে মাতরম, আমরা বলেছি জয় বাংলা, আমরা জানতাম না রাজনৈতিক স্লোগান কখনো জয় শ্রীরাম হতে পারে, ধার্মিক স্লোগান হতে পারে, কিন্তু রাজনৈতিক স্লোগানে কখনো ঈশ্বরের নাম থাকতে পারে না। আজকে এই বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য ঈশ্বরকে উপর থেকে টেনে এনেছে, ধর্মের ধারক বাহক ঠিকাদার, তুমি বাঙালিদের হিন্দুদের ধর্ম শেখাতে এসো না। আমরা বলি যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে, ধর্ম যার যার নিজের, উৎসব সবার, মানুষ সবার, মানুষের জন্য কাজ করতে হবে। সাহেবকে একটা সুযোগ দিন, দেখুন এইটুকু তো জানেন যে ভয় আমি কাউকে পাইনি, এইটুকু তো জানেন যে আপনারা যদি আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান তাহলে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা সায়নী ঘোষের আছে, সায়নী ঘোষ আপনাদের মেয়ে। আজকে সিপিএম এর প্রতিনিধিকে যদি দিল্লি পাঠান সে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবে, সে আপনার কাজের কথা বলবে না। আপনি বিজেপির সাংসদকে পাঠান সে গিয়ে ওখানে জি হুজুরি করবে নরেন্দ্র মোদীকে, আপনার অধিকারের জন্য সে লড়বে না। আপনি সায়নী ঘোষকে পাঠিয়ে দেখুন, আপনার মেয়ে যখন পার্লামেন্টে কথা বলবে আপনি বলবেন যে টিভির সাউন্ডটা জোর কর, আমার মেয়ে আজকে কথা বলছে। আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের আশ্বাসত করব না, মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে এই সিটটা থেকে লড়েছিলেন, যখন কেউ ভাবেনি উনি জিততে পারবেন তখন যাদবপুরের মানুষ ভেবেছিল যে উনি পারবেন, এবং সেই জন্য আমরা বলি যে ওয়াট যাদবপুর থিংস টুডে রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। যাদবপুরের